বাংলাদেশের জন্য যে সতর্ক বার্তা, ইনডাইরেক্টলি বাংলাদেশ যাতে যুদ্ধে লিপ্ত না হয়, কারণ কারণ আমার ইন্ডিয়া বা ভারত কিন্তু চাচ্ছে যে বাংলাদেশ যাতে যুদ্ধে লিপ্ত হয় এবং বাংলাদেশের ভূখণ্ডটাকে যেন একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়। মিয়ানমারের মাধ্যমে ভারত বাংলাদেশকে যুদ্ধের ফাঁদে ফেলে দিচ্ছে, যে যুদ্ধের ফাঁদে ফলে বাংলাদেশ অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে, এমন মন্তব্য করেছেন সাবেক একজন পুলিশ কর্মকর্তা। তার আলোচনা আসলে বুঝতে পারবেন ভারত আসলে বাংলাদেশকে নিয়ে কি চক্রান্ত করতেছে। বিদেশ চলুন আমরা সাবেক পুলিশ কর্মকর্তার কথাগুলো শুনবো। বাংলাদেশের জন্য যে সতর্ক বার্তা, ইনডাইরেক্টলি বাংলাদেশ যাতে যুদ্ধে লিপ্ত না হয়, কারণ কারণ আমার ইন্ডিয়া বা ভারত কিন্তু চাচ্ছে যে বাংলাদেশ যাতে যুদ্ধে লিপ্ত হয় এবং বাংলাদেশের ভূখণ্ডটাকে যেন একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়। ভারত কৌশলে বাংলাদেশকে বুঝিয়ে দিতে চাচ্ছে যে আমি যেহেতু ডিপ্লোম্যাটিক্যালি আপনাকে যেহেতু এই মানে অসাংবিধানিক ভাবে ক্ষমতায় থাকার জন্য সহযোগিতা করছি, তাহলে এই ঝামেলাটা আপনি নেন। ডোনাল্ড লু সাহেব যে 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 সতর্ক বার্তা দিয়েছেন, উনি মূলত সতর্ক বার্তা দিয়েছেন ভারত এবং বাংলাদেশকে, কিন্তু কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু ডক্টর কলিমুল্লাহ যে যেটি বললেন যে এই যুদ্ধকে জড়িয়ে কিন্তু এখানে আমেরিকার ইনভলভমেন্ট আছে, চায়নার ইনভলভমেন্ট আছে, বাংলাদেশের ইনভলভমেন্ট আছে, ভারতের ইনভলভমেন্ট আছে, প্লাস মায়ানমারের আভ্যন্তরীণ তো সমস্যা আছে, একটা গৃহযুদ্ধের মতো অবস্থা। তা এখন এইরকম পরিস্থিতিতে আসলে টেকনিক্যাল যে সমস্যাগুলো সেটা হচ্ছে যে মায়ানমারের যে সমস্যাটা সেটা হলো যে আমাদের চায়নার ইন্টারেস্ট কি, আমাদের ইন্ডিয়ার ইন্টারেস্ট কি, বাংলাদেশের ইন্টারেস্ট কি, আমেরিকার ইন্টারেস্টটা কি। চায়নার ইন্টারেস্টটা হচ্ছে আপনি দেখেন 2019 সালে যখন অং সান সুকিকে একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে মায়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করলো, ওই মুহূর্তে কিন্তু ওই সরকারকে কিন্তু প্রথম এবং প্রকাশ্যে যে সমর্থন করেছে সেটা হচ্ছে চায়না, চায়না সমর্থন করেছে, এবং এটা এগেনস্টে কিন্তু আমেরিকা কিন্তু 2021 সালে কিন্তু বার্মা অ্যাক্ট করেছে, ওই বার্মা অ্যাক্ট 2021 সেটাকে তারা অ্যাব্রিভিয়েটেড ফর্মে এনেছে, বিতে বার্মা, ইউতে ইউনিফাইড, থ্রু আর্তে আর্তে রিগোরাস, এম এম মিলিটারি অ্যাসিস্ট্যান্স, এতে অ্যাকাউন্টেবিলিটি। অর্থ হচ্ছে যে বার্মা ইউনিফাইড থ্রু দ্য রিগোরাস মিলিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেবিলিটি 2021, এবং আইনটি পাশ করেছে 7ই এপ্রিল 2021। এখন এই আইনের মাধ্যমে তারা কিন্তু সামরিকভাবে অর্থনৈতিকভাবে এবং ডিপ্লোম্যাটিক্যালি তারা কিন্তু মায়ানমারের সেনাবাহিনীর অপোজিট যে যে গোষ্ঠীগুলো আছে বা যে যোদ্ধাগুলো আছে বা সেনাবাহিনী আছে বা আর্মি আছে তাদেরকে কিন্তু প্রকাশ্যে তারা সহায়তা করছে। এই ক্ষেত্রে দেখেন আপনার আপনার যে মায়ানমার সেনাবাহিনীর যে অপোজিশন যে যোদ্ধাগুলো আছে বা বাহিনীগুলো আছে বা গোষ্ঠীগুলো আছে, তারা কিন্তু ইতোমধ্যে কিন্তু একটা সরকার গঠন করেছে, প্রবাসী সরকার। আমাদের বাংলাদেশে 1971 সালে যেভাবে প্রবাসী সরকার গঠন করা হয়েছিল তার একটা সরকার গঠন করেছে, নাম হচ্ছে এনইউজি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, এবং এই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের অফিস কিন্তু অলমোস্ট সকল পশ্চিমা বিশ্বে কিন্তু তাদের অফিস আছে, ইনক্লুডিং সিঙ্গাপুর অ্যান্ড ইন্দোনেশিয়া, এবং এই সমস্ত অফিসের মাধ্যমে তারা কিন্তু অস্ত্র সহায়তা দিচ্ছে, তারা ফাইন্যান্স দিচ্ছে, এবং তারা কিন্তু ডিপ্লোম্যাটিক সহায়তাও কিন্তু তারা দিয়ে যাচ্ছে। তাহলে এরকম পরিস্থিতিতে কিন্তু আমেরিকা কিন্তু প্রকাশ্যে কিন্তু মায়ানমার সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান কিন্তু নিয়েছে। এই মুহূর্তে চায়নার ভূমিকা কি? চায়নার ভূমিকাটা হচ্ছে, চায়না তো আমি আপনাকে যেমনটি বললাম যে মায়ানমার সেনাবাহিনীকে তারা প্রকাশ্যে সমর্থন করছে, কিন্তু চায়না কিন্তু আবার আরাকান আরাকান বা রাখাইন যে স্টেট, এখানে কিন্তু যে 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 রোহিঙ্গাদেরকে যে বিতাড়িত করা হলো, ওই যে বিতাড়িত করার পরে ওই জায়গাগুলো দখল করে কিন্তু তারা সেখানে ইকোনমিক করিডোর বা ইকোনমিক জোন কিন্তু প্রতিষ্ঠা করেছে, এবং সেখানে কিন্তু তাদের একটা হিউজ ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে, এবং এবং চায়নার যে বড় একটা প্রজেক্ট যেটা হলো বিআরআই, বেল্ট অ্যান্ড ওই যে রোড ইনিশিয়েটিভ, যেটা কুনমিং হয়ে আপনার আরাকান বা রাখাইন হয়ে আমাদের কক্সবাজার টেকনাফ হয়ে এটা বঙ্গোপসাগর থেকে এটা ভারত মহাসাগরে পতিত। তো এখন এই যে তাদের একটা বড় যে প্রজেক্ট, এই দুইটা দুইটা মানে দুইটা ইস্যু বা দুইটা ইনভেস্টমেন্ট, এটি কিন্তু আপনার আরাকান বা রাখাইনের উপর দিয়ে যাবে। তো এখন চায়না কিন্তু টেকনিক্যালি বা ডিপ্লোম্যাটিক্যালি কিন্তু ডাবল গেম প্লে করছে, যেভাবে আমাদের বাংলাদেশের সাথে প্লে করছে। যেমন আমাদের বাংলাদেশের সাথে চায়না কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির সাথে সম্পর্ক হচ্ছে, আওয়ামী লীগের সাথে সম্পর্ক হলো চায়নার হলো বিজনেস, আর বিএনপির সাথে সম্পর্ক হলো জিও পলিটিক্যাল বা রাজনৈতিক।
এখন এখন আপনি তো ওই যে বলতে পারেন যে বাংলাদেশকে তো তাহলে চায়না সমর্থন করছে। হ্যাঁ, বাংলাদেশকে চায়না সমর্থন করছে কখন? 2018 সালে যখন দেখলো যে বিএনপি অসহায়ভাবে আত্মসমর্পণ করবে, একটা পাতানো নির্বাচন হবে 2018 সালে, ওই মুহূর্তে কিন্তু চায়না কিন্তু বাংলাদেশকে সমর্থন জি, করেছে যাতে তার ইনভেস্টমেন্টটা হ্যাম্পার না হয়। একইভাবে কিন্তু সে সম্পর্কে আমরা জানি। এখন টু দ্য পয়েন্ট যদি আপনি খুব ছোট করে একটু বলেন, এখন দেখা যাচ্ছে এই সতর্ক প্রতিবেদনটা বা সতর্ক যে বার্তাটা দিল, এটাতে আসলে খুব রিসেন্ট তাদের কি ভূমিকা রাখতে চাচ্ছে আমাদের এই অঞ্চলে, এবং বিশেষ করে ভারত এবং বাংলাদেশকে সতর্ক বার্তা দেওয়ার পেছনে কারণ কি, মায়ানমার এবং বাংলাদেশের মধ্যকার যে সংকট এখন চলমান, এটা আসলে বাংলাদেশের জন্য কি ধরনের সতর্ক বার্তা আমরা আমাদের জন্য সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা তৈরি করছে, এখানে একটু ফোকাস করেন খুব ছোট। জি, এখানে বাংলাদেশের জন্য যে সতর্ক বার্তা, ইনডাইরেক্টলি বাংলাদেশ যাতে যুদ্ধে লিপ্ত না হয়, কারণ কারণ আমার ইন্ডিয়া বা ভারত কিন্তু চাচ্ছে যে বাংলাদেশ যাতে যুদ্ধে লিপ্ত হয় এবং বাংলাদেশের ভূখণ্ডটাকে যেন একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়। কারণ বাংলাদেশ যদি যুদ্ধে লিপ্ত না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মায়ানমারের সেনাবাহিনী এবং পুলিশ বা মায়ানমারের জনগণ যে পালিয়ে আসছে, এই পালানোর স্রোতটা কিন্তু এখন বাংলাদেশের দিকে। তাহলে সেই ক্ষেত্রে ওই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ যদি যুদ্ধে লিপ্ত না হয় তাহলে কিন্তু এই স্রোতটা কিন্তু ইন্ডিয়ার দিকে যাবে। কিন্তু ইন্ডিয়া আবার এই লোকগুলোকে তাদের সীমান্তে তারা ঢুকতে দিতে চায় না। এটা আপনি দেখেন, 8-10 দিন আগে ইন্ডিয়ান যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উনি কিন্তু বলেছেন যে আমাদের মায়ানমারের সাথে সীমান্ত আছে 1600 কিলোমিটার, আমরা আমরা প্রয়োজনে কাঁটা তারের বেড়া দিয়ে দিব এবং অলরেডি ওদের কাজ স্টার্ট হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে বলা হচ্ছে যে আপনি যুদ্ধে লিপ্ত হন, যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা আপনাকে আপনাকে অস্ত্র দিব, আপনাকে সেনাবাহিনী দিব, আমরা ব্ল্যাক ক্যাট পাঠাবো। এই ক্ষেত্রে ভারতের ইন্টারেস্টটা কি? ভারতের ইন্টারেস্ট হচ্ছে ভারত কিন্তু মায়ানমারের মানে অপোজিশন। বাংলাদেশকে যুদ্ধ লেগে যুদ্ধ যেতে চাচ্ছে, যুদ্ধে ঠেলে দিতে চাচ্ছে কার বিপক্ষে, জান্তা সরকারের বিপক্ষে নাকি আরাকান আর্মি, ভারত কিংবা? বাংলাদেশকে ভারত যুদ্ধে যেতে বলছে, মানে বিপক্ষ মানে যারা যুদ্ধমান মায়ানমার সেনাবাহিনীর সাথে যারা অপোজিশন পার্টি আছে আচ্ছা, এদের সাথে যুদ্ধে লিপ্ত হতে বলছে, এবং মায়ানমার এবং আরাকান আর্মি কিন্তু বাংলাদেশের সমর্থন পাওয়ার জন্য তারা কিন্তু বাংলাদেশ বাংলাদেশকে বলেছে যে আমাদের মানে আপনাদের দেশে যে 13 লক্ষ রোহিঙ্গা পালিয়ে গিয়েছে, এটাতে এদেরকে প্রত্যাবর্তন করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। কিন্তু এই মুহূর্তে যদি ভারতের প্ররোচনায় যদি বাংলাদেশ যদি যুদ্ধে লিপ্ত হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যদি অপোজিশনের সাথে যদি যুদ্ধ করে তাহলে আমাদের যে 13 লক্ষ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর যে একটা সম্ভাবনা, এই সম্ভাবনা কিন্তু থাকবে না। উপরন্তু যুদ্ধে যদি লিপ্ত হয় তাহলে কিন্তু আরো রোহিঙ্গা এবং মায়ানমারের সেনাবাহিনী এবং পুলিশ থেকে যারা পালিয়ে আসবে তারা কিন্তু বাংলাদেশে আর ইন হবে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের 13 লক্ষ রোহিঙ্গা আছে, এর সাথে যদি আরো আরো যদি যোগ হয় তাহলে দেখা যাবে যে 20 লক্ষ হয়ে গেছে। ভারত কৌশলে বাংলাদেশকে বুঝিয়ে দিতে চাচ্ছে যে আমি যেহেতু ডিপ্লোম্যাটিক্যালি আপনাকে যেহেতু এই মানে অসাংবিধানিক ভাবে ক্ষমতায় থাকার জন্য সহযোগিতা করছি তাহলে এই ঝামেলাটা আপনি নেন। কারণ ভারত যেটা ভাবছে যে ভারত যেটা ভাবছে আরাকান বা রাখাইনের সাথে তাদের দুইটা স্টেট এবং ওই ত্রিপুরা এবং ওই যে মিজোরাম, এই দুই স্টেটের জনগোষ্ঠী কিন্তু তাদের সাথে কিন্তু কম বেশি কিন্তু ওই যে মিল আছে, ভাষাগত গোষ্ঠীগত ভাবে মিল আছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভারত এফেক্টেড হইতে পারে এবং ওই দুইটা রাষ্ট্রও কিন্তু তারা আইদার স্বাধীনতা চাইতে পারে অথবা রাখাইনের সাথে এক হয়ে যাওয়ার জন্য তারা আন্দোলন করতে পারে। আবার ওদিকে দেখেন রাখাইনের উপরে যে স্টেট আছে চিনল্যান্ড কে কিন্তু আবার সরাসরি সহায়তা করছে কিন্তু চীন। তাহলে চীনটা ওই যে ল্যান্ডের মাধ্যমে কিন্তু আরাকান কিন্তু চীন থেকেও কিন্তু সহযোগিতা কিন্তু পাচ্ছে। তাহলে এই মুহূর্তে যদি বাংলাদেশ যুদ্ধে লিপ্ত হয় তাহলে বাংলাদেশের যে সমস্যাটা হচ্ছে, এক হচ্ছে যে আমাদের যে রোহিঙ্গা আছে 13 লক্ষ, এটার সংখ্যা আরো বেড়ে যাবে এবং আপনাকে যুদ্ধ করতে হবে ইনডাইরেক্টলি কিন্তু আমেরিকা এবং চায়নার এগেস্টে। ওই ক্ষেত্রে কিন্তু আমাদের সামরিক বাহিনী কিন্তু অনেক ক্যাজুয়ালিটি হবে। সেই ক্ষেত্রে যদি আমাদের সামরিক যে কারণে আসলে আমেরিকা চাচ্ছে না বাংলাদেশ আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হোক, যেটা ভারত মনে করছে, ভারত চাচ্ছে বাংলাদেশ যুদ্ধ লিপ্ত হোক। দর্শক, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, এটা আমাদের মন্ত্রীরা আম্পিরা এবং প্রধানমন্ত্রিত্ব থেকেও বলা হয় ভারত আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র। আসলে কি ভারত আমাদের বন্ধুর মতো কোনো কাজ করে? ভারত আমাদের এমন কোনো উপকার করেছে যে উপকারে মনে হচ্ছে যে আমরা বন্ধু? তারা সবসময় নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের উপকার করে, যেখানে যেই উপকার করলে তাদের স্বার্থ রয়েছে তারা সেই উপকার করে, এমন কোনো উপকার করে না আমাদের উপকার করলে তাদের ক্ষতি হবে, তারপরে তারা আমাদের উপকার করতেছে। কিন্তু এটা করে কোন সময়? সরকারের পক্ষে, অর্থাৎ দেশের জনগণের সাথে, দেশের সাথে
কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র একটা দলের সাথে তাদের সম্পর্ক। আর এই দলটাকে এখন তারা বা এই দলটাকে চক্রান্ত করে দেশকে এখন ভয়ঙ্কর ধরনের একটা ফাঁদে ফেলে দিয়েছে।